প্রাইস আমাদের একটু বলতে পারবেন আপনি? হুম, এই মডেলটা যেরকম আছে ZL3 এর প্রাইস আছে 55,000 মানে, আর এটা আমাদের আছে স্টার্টিং প্রাইসে স্টার্টিং মডেল 46,000। বন্ধুরা, আজকে আমি এসেছি হাওড়া আন্দুল রোডের কাছে একটা একুজা ব্র্যান্ডের শোরুমে। এখানে মেন ব্র্যান্ডের যে একুজা, যত আপনি কলকাতা দেখছেন, হাওড়া দেখছেন, সব গাড়ি এখান থেকে সেল হয়, ঠিক আছে? এটা মেন মতলব ব্রাঞ্চ। এরপরে আপনি অন্য কোথা দিয়ে যত দিয়ে শোরুম নেবেন তো একটুখানি প্রাইস বেশি করেই পাওয়া যায়। তো আপনি যদি চাইছেন একুজা ব্র্যান্ডের কোনো গাড়ি নিতে, তবে আপনি এই শোরুমে ভিজিট করতে পারেন। এই শোরুমে ডিফারেন্ট টাইপের স্কুটি আছে, সব একুজারই আছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের আছে। এখানে যে গাড়িগুলো প্রাইজিং স্টার্ট হয়েছে সেটা 46,000 থেকে স্টার্ট হয়েছে, আর এটা লিড অ্যাসিড ব্যাটারি গাড়ি। তো আমি আপনাদের শোরুমটা একবার দেখিয়ে দেবো, শোরুমে কী কী করে সার্ভিস পাবেন, কী কী গাড়ি আছে, সব কিছু এখন আমি আপনাদের দেখাতে চলেছি। তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। আর আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তো ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আপনার সামনে ইয়াকুজা ব্র্যান্ডে অনেক কটা গাড়ি দেখতে পাচ্ছি, আপনি এই গাড়িগুলোর বিষয়ে আমাকে একটু বলতে পারবেন? নমস্কার, আমি রিমা, রিমা দাস। এখানে আমাদের ইয়াকুজা ব্র্যান্ড আছে, ইয়াকুজা ব্র্যান্ডের বিভিন্ন রকম মডেল আছে। এই মডেলটার নাম হচ্ছে ZL3, এইটা আছে স্প্যারো প্রো, এইটা আছে সোফি। এর কালার আরও অপশান পেয়ে যাবেন আপনি, সোফিরই এটা অরেঞ্জ কালার, এখানে আছে রুবি, এখানে স্প্যারো আছে, এর কালার অপশান আরও আপনি পেয়ে যাবেন। এটা এখানে স্ট্রং ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি আছে, চাইলে আপনি এর সাথে গার্ডও লাগাতে পারেন, আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। এখানে সিট কোয়ালিটি চিপ কোয়ালিটি দেননি, এখানে যথেষ্ট ভালো কোম্পানির সিট দিয়েছে, এর মধ্যে দুজন বসে আরামসে যেতে পারবেন, আর এর লোড ক্যাপাসিটি আছে 200 কেজি। এখানে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এলইডি হেডলাইট আছে, এখানে DRLটা যে আছে এলইডি আছে, এমনি অন্ধকার রাস্তা দিয়ে গেলেও কোনো প্রবলেম হবে না। এর যে চাবি দেখতে পাচ্ছেন, তিন রকম ফাংশানে আপনি ইউজ করতে পারেন, সেন্সার দেওয়া আছে, গাড়ি আপনার অন হয়ে গেল, মানে চাবির দরকার হবে না, এমনি শুধু টাচ করলে, টাচ করলেই অন হয়ে যাবে, আবার টাচ করলেই অফ হয়ে যাবে। আপনি চাইলে রিমোট দিয়েও করতে পারেন, দেখুন গাড়ি অন হয়ে গেছে, রিমোট দিয়েই অফ করে দিতে পারবেন। এই সুইচের যে ফাংশান আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 1, 2, 3 দেখতে পাচ্ছেন, এখানে গিয়ার ফাংশান আছে, ফার্স্ট মুড স্পিড যাবে 25, সেকেন্ড মুড চাইলে আপনি সেকেন্ড মুডেও চালাতে পারেন, 35 স্পিড পাবেন, থার্ড মুডও চাইলে আপনি করতে পারেন। এখানে রিভার্সও আছে, আপনাকে পা দিয়ে গাড়ি পেছন দিকে করতে হবে না, জাস্ট এটা পুশ করে পিক আপ করলে রিভার্স হচ্ছে। দেখেন এখানে হেডলাইটের সুইচ আছে, হর্ন আছে, এখানে আপার ডিপার আছে, এক্সট্রা আরও একটা হর্ন আছে, লেফট সাইড ইন্ডিকেটার, রাইট সাইড, এটা হ্যাজল লাইট আছে, এমার্জেন্সি লাইট আছে, আপনি চাইলে 4টে ইন্ডিকেটারও একসাথে জ্বলবে। আর এইটা যদি আছে, এটা এমার্জেন্সি সুইচ, আপনার যদি কোনো দিন ওই থ্রোটলটা প্রবলেম করে, খারাপ হয়ে যায়, আপনার ব্যাটারিতে যত পার্সেন্ট চার্জ থাকবে আপনি এটাকে পুশ করে ঘরে চলে আসতে পারবেন। আপনাদেরকে আমি ডিকি স্পেসটা দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা একটা হাফ হেলমেট রাখতে পারবেন, প্লাস আমাদের সাথে টুল কিট আছে, ফার্স্ট এড আছে, আই কার্ড আছে, ডিকিটাও যথেষ্ট অনেকটাই বড় আছে, আপনি চাইলে কিছু ক্যারিও করতে পারেন। তো রেয়ারে আপনি ডাম্প ব্রেক পেয়ে যাচ্ছেন, আর ফ্রন্টে আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, ডুয়েল শকার সাসপেন্সার আছে রিয়ারে, আর ফ্রন্টে হাইড্রোলিক সাসপেন্সার আছে। ম্যাম, এর মধ্যে যে ব্যাটারিটা আছে ওটা কি রিমুভ করা যাবে?
এটা রিমুভ করা যাবে না, এটা ফিক্সড ব্যাটারি আছে, এটা লেড অ্যাসিড ব্যাটারি আছে, আপনি চাইলে অল্টারনেট করতে পারেন লিথিয়াম বা লিথিয়াম ফসফেট যা খুশি আপনি লাগাতে পারেন, যেটা কাস্টমার ডিমান্ড হবে সেই হিসাবে। আর কাস্টমার যদি 60 ভোল্ট মানে ডিমান্ড মতন ভোল্ট বাড়াতে চায় ব্যাটারি সেটা হতে পারে। এখানে যতগুলো আপনি গাড়ি দেখতে পাচ্ছেন সবকটার ফিচার সেমই আছে, শুধু স্প্যারো প্রো যেটা আছে এটার হুইলটা আপনি 12 ইঞ্চি পাবেন, আর স্প্যারো যে মডেলটা আছে এটার হুইলটা আপনি 12 ইঞ্চি। ম্যাম এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছি ওর টপ স্পিড মাইলেজ অ্যান্ড চার্জিং টাইমটা কি হবে? এর চার্জিং টাইম আছে 6 to 7 hours, টপ স্পিড পাবেন আপনি 45 আর মাইলেজ পাবেন 60 to 70। সবকটা গাড়িতে সেম আছে? সবকটা গাড়িতে সেম। আর যদি কাস্টমার এর থেকে বেশি চায় তো এটা পসিবল আছে? ম্যাম এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছি গাড়িগুলোর প্রাইস আমাদের একটু বলতে পারবেন আপনি? এই মডেলটা যেরকম আছে ZL3 এর প্রাইস আছে 55,000, এর আপনি একবার চার্জে 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ পাচ্ছেন। এরপর আছে স্প্যারো প্রো, এর প্রাইস আছে 62,000, সেম একই ফিচার্স। এরপর আছে সোফি 60,000, এর সেম একই ফিচার্স। এর মধ্যে ব্লুটুথ কানেক্ট করতে পারেন, আপনি সব কটা গাড়িতেও চাইলে লাগাতে পারেন কাস্টমারের রিকোয়েরমেন্ট অনুযায়ী। আর ফোন থেকে কানেক্ট করা যাবে? হ্যাঁ ফোন থেকে কানেক্ট করা যাবে। এটা আছে স্প্যারো, এটার দাম আছে 60,000, এটাতেও চাইলে আপনি ব্লুটুথ কানেক্ট করতে পারেন। আর এটা আমাদের আছে স্টার্টিং প্রাইসের স্টার্টিং মডেল 46,000, একবার চার্জ দিলে 50 to 60 মাইলেজ। তো এটা 46,000 এর সবথেকে লোয়েস্ট প্রাইস গাড়ি আপনাদের কাছে ইয়া। এর মডেল কালার অপশন পেয়ে যাবেন আপনি আরো। এর মধ্যে যদি ব্যাটারি আলাদা ইনস্টল করতে হয় তো এর প্রাইসটা আরো বেশি হয়ে যাবে। নমস্কার ম্যাম, আপনি আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন? নমস্কার, আমি রিমা দাস, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোড়িগ্রাম পাকুরতলা। এর গুগল লোকেশনটা বন্ধুরা আমি এক্স্যাক্ট গুগল লোকেশনটা ডিসক্রিপশন বক্সে ঢেলে দেবো, ওখান দিয়ে চেক করে নিও। ম্যাম এই শোরুমের ওনার কি আপনি? না আমি সেলস ডিপার্টমেন্টে আছি। আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো মেড ইন ইন্ডিয়া আর মেক ইন ইন্ডিয়া? মেড ইন ইন্ডিয়া। আপনারা এখন কোন ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার সেল করেন? ইয়াকুজা। এই স্কুটারগুলো ইআরএ অ্যাপ্রুভ আর আইক্যাড অ্যাপ্রুভ? আইক্যাড অ্যাপ্রুভ। আপনারা কি লিথিয়াম আয়ন ব্যাটারিতে গাড়ি সেল করেন আর লিড অ্যাসিড ব্যাটারিতেও গাড়ি সেল করেন? কাস্টমারের রিকোয়ারমেন্ট যেরকম থাকে সেইভাবে। গ্যারেন্টি ওয়ারেন্টি কি দেন? লিথিয়াম হলে 3 ইয়ার্স, লেড অ্যাসিড হলে 1 ইয়ার। এই স্কুটারে আগে যদি কোনো পার্ট খারাপ হয়ে যায় তো আমরা সার্ভিস কী করে পাবো? সার্ভিস আমাদের এইটা পুরো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটর নেওয়া আছে, আপনি চাইলে আমাদের সব পার্টস অ্যাভেলেবেল আছে দেখে নিতে পারেন, আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। তো আপনাদের নিজের সার্ভিস সেন্টার থেকেও এসে সার্ভিস নিতে পারে ইয়া ফির আপনাদের যে অন্য ব্র্যান্ড আছে মানে শোরুম আছে ওখান থেকেও সার্ভিস নিতে পারে? যদি গাড়ি কেনার 10 দিনের মধ্যে কোনো প্রবলেম হয় গাড়ি চেঞ্জ করে দেবো। মানে নতুন গাড়ি কেনার 10 দিনের মধ্যে যদি কিছু প্রবলেম হয় তো আপনারা চেঞ্জ করে পুরো নতুন গাড়ি দিয়ে দেবেন? গাড়ি কেনার আগে কোনো কাস্টমার যদি টেস্ট ড্রাইভ নিতে চায় তো এটা কি পসিবল আছে? হ্যাঁ পসিবল। এই গাড়িটা কেনার জন্য লাইসেন্সের রিকোয়ারমেন্ট আছে? না, উইদাউট লাইসেন্স। উইদাউট লাইসেন্স। গাড়ি কেনার জন্য কোনো ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট আছে? না, আধার কার্ড হলেই হয়ে যাবে। কেউ যদি ফাইন্যান্স করতে চায় ফাইন্যান্সও অ্যাভেলেবল আছে। ফাইন্যান্স কোন ব্যাংক থেকে করতে হবে? কোটাক মহিন্দ্রা আছে, HDFC আছে, কারো যদি বাজাজ কার্ড থাকে বাজাজ কার্ড থেকেও হয়ে যাবে। ফাইন্যান্সে ডাউন পেমেন্ট কত করতে হবে? ওটা গাড়ির উপরে রেট অনুযায়ী ডিপেন্ড করছে। 16,000 এ হয়ে যাবে? হয়ে যাবে। গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করানোর দরকার আছে গাড়ি কোনো? না। গাড়িতে আপনার ইন্স্যুরেন্স দেন? চাইলে কাস্টমার রিকোয়ারমেন্ট থাকলে করতে পারে। এই গাড়িগুলোর টপ স্পিড কত আছে? 45। আর মাইলেজ কত দেবে এই গাড়িতে? 60 to 70। আর চার্জ হতে একটা গাড়ির মানে ব্যাটারির কত টাইম লাগবে মিনিমাম? 6 to 7 hours, যদি লিথিয়াম নাই 3.5 ঘন্টা। আপনারা কি গাড়ি এক্সচেঞ্জ করেন? কারো কাছে পুরনো পেট্রোল বাইক বা স্কুটার আছে ওটা এক্সচেঞ্জ করে আপনাদের কাছে নিতে চায় তো ওটা কি পসিবল হবে? একদম, আমরা নিজে থেকে ওটা করিয়ে দেবো। আপনারা সাব ডিলারশিপ দেন? হ্যাঁ। আপনাদের কাছে কোনো এখন স্পেশাল অফার চলছে? হ্যাঁ, আমাদের কাছে পুজোর অফার আছে, কেউ যদি গাড়ি কেনেন একটা স্মার্ট ওয়াচ ফ্রি আছে, আর ফাইন্যান্সের যে প্রসেসিং চার্জটা লাগে ওইটা পুরোই ফ্রি, প্লাস রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যে আছে ওইটাও পুরো ফ্রিতে হয়ে যাচ্ছে। এই অফারটা কতদিন অবধি ভ্যালিড আছে? এই অফারটা আছে 20 অক্টোবর। কোনো কাস্টমার যদি ভিডিও দেখে গাড়ি অর্ডার করে তো আপনারা কি হোম ডেলিভারি করে দেন গাড়িটা? একদম। আরও যদি আপনারা ডিলারশিপের জন্য কিছু ডিটেলস জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের উপরে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। কোনো কোনো কাস্টমার আছে লাইক গাড়ি কেনার পরে সার্ভিসে একটু ইস্যু হয় তো ওইটা কি আপনাদের সাথে হবে না, এমন কি গ্যারান্টি আছে? দেখুন, আমরা কাস্টমারকে এমনভাবে সার্ভিস দিই কাস্টমার খুব হ্যাপি, আমরা ঘরে পর্যন্ত গিয়ে কাস্টমারকে সার্ভিস দিই। যখন আপনার চাকা একদমই চলবে না তখন আমরা ঘরে যাব, কিন্তু আপনার যদি চাকা ঘোরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টারে আনতে হবে। আর সার্ভিস কতদিনের মধ্যে হয়ে যাবে? একটা গাড়ি যদি ধরে আজকে খারাপ হলো দিলো আপনার কাছে তো কতদিন টাইম নেন? আমরা এবেলাই দিলে ওবেলার মধ্যেই দিয়ে দিই, মানে একদিনের মধ্যে হয়ে যাবে? একদিনের মধ্যেই হয়ে যাবে। স্পেয়ার পার্টস সব আপনাদের কাছে 100% অ্যাভেলেবল আছে? এটা আমাদের সার্ভিস সেন্টার, কোনো কাস্টমার যদি গাড়ি সার্ভিস করতে চান তো আমরা এখানে সার্ভিস করে থাকি। শুধু যে আমাদের কোম্পানিরই সার্ভিস দেবো সেরকম কিছু না, আমরা ইলেকট্রিক ভেহিকলসের সমস্ত ভেহিকলসের আমরা সার্ভিস দিয়ে থাকি। মানে অন্য ব্র্যান্ডের যদি গাড়ি নিয়ে আসে তবেও অসুবিধা নেই? না, আমাদের কাছে সব রকমের কোম্পানির পার্টসই অ্যাভেলেবল থাকে।
আমাদের এখানে ব্যাটারি চার্জিং ডিসচার্জিং মেশিনও আছে, কোনো প্রবলেম হবে না। কোনো কাস্টমার গাড়ি কিনতে এলে সবার মনে ডাউট থাকে যে এখানে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে কি না। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আছে, তো আমাদের সব কিছু পার্টস অ্যাভেলেবেল থাকে। দেখে না সামনে দেখিয়ে দিচ্ছি, প্লাস আমাদের সার্ভিস সেন্টারও আছে। বন্ধুরা একটা ছোট্ট টেস্ট ড্রাইভ নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তুমি শোরুমে আসবে তো প্রপার টেস্ট ড্রাইভ পেয়ে যাবে। রোড দেখতে পাচ্ছ এত ক্রাউড আছে কি টপ স্পিড নিতে পারছি না, তো যতটা টপ স্পিড নিতে পেরেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর শোরুমে এক্স্যাক্ট যে লোকেশনটা আছে ওখানেও আমি তোমাদের গুগল লোকেশনটা দিয়ে আসি, আমি ডিসক্রিপশন বক্সে ঢেলে দেবো, তো ওখান দিয়ে একবার চেক করে নিও। তো এখানে সব কটা গাড়ি আছে, তুমি যেটা কিনতে চাও সেখানে এসে একবার টেস্ট ড্রাইভ নিয়ে নাও। আর শোরুম দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে শোরুম, এখানে বাইরেও অনেক কটা গাড়ি রাখা আছে। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তো ভিডিওটাকে লাইক করে দিও, আর আগের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।